ভুটকা বাইগান এই যে রানী ভাইটাই, এই যে বাংলা ওই বাউনা, এই ভুটুয়া, এই খচ্চর। আচ্ছা তোমার কি জন্মগত? না, তুমি আমাদেরকে দেখি এসব নাটক করছো? না না, চোখ মারছো কেন? না না, হিন্দি কাপ তুমি, না না, হিন্দি কাপ আর হিন্দি কাপ মুখ দিয়ে ফেনা ফেনা। তার মানে তুমি জন্মগত? তোমারে মতো এক শয়তান ছেলে আমার দশের সর্বনাশ করেছে। আছে? কোথায় আছে সেই? ওটা আমার ভাই, ওটা আমার জন্ম। এত মুখের ভাষা, এত মুখের ভাষা খারাপ কেন? না মা, একই সঙ্গে হয়েছি। একই সঙ্গে হয়েছে তো তুমি কি বলছো? জন্মা ভাই, জমজ ভাই। হ্যাঁ, ওটা মুখে হিন্দি গান। কিন্তু তোমাকে দেখে আমাদের বড় সন্দেহ হচ্ছে। তুমি একটু সোজা হয়ে দাঁড়াতে। তোমার আবার রস লেগেছে? দেশের পয়সা লুটে নেব চোখের পলবে। সকালে তোমাকে আর প্যান নাম করতে হবে নি বলি, একটাকে তো তোমাদের পাওয়া যায় না। এত ঘুম আসে কোথা থেকে তোমাদের? এত রাত অবধি জেগেছিলাম, এত কাজ করলাম, রাত মনে হয় একটার দিকে ঘুমিয়েছি। এত কাজ করেছি, সকাল সকাল কি ঘুম ভাঙে? বেশ যাক গে, তোমায় কী কারণে ডেকেছি সেই কথাটা আমি তোমায় বলছি। না বললে কি করে জানবো? শোনো মানদা, আমি আজ নিশি যুগে স্বপ্ন পেয়েছি। স্বপ্ন? স্বয়ং মা দুর্গা ঠাকুর আমায় বলে গেলেন, আমি যদি সরোবরে স্নান করতে চাই তাহলে চিরতরে আমার বন্ধনাম ঘুচে যাবে। ঠিক আছে, চলে যাও। কি বলছো? যাও তাহলে, স্বপ্ন যখন দেখেছো তাহলে চলে যাও। এতটা পথ আর মহলের বাইরে মেয়ে মানুষ হয়ে আমি একা যাই কি করে? তাহলে ও অন্নদাসীরাকে নিয়ে যাবো নাকি? তোমাকেই নিয়ে যাব। আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, ওই দেখি সরোবরে মাকে। বাপরে বাপ, বাপরে বাপ, আমার সব মান সম্মান খেয়ে নেবে রানী মা। কেন? আমি যেতে পারবো না। আমার সঙ্গে সরোবরে যেতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এ তুমি কেমন কথা বলছো মানদা? কেন বলছি জানো রানী মা? যদি তোমার সঙ্গে এই রাজপ্রাসাদের বাইরে যদি যাই, এখানকার মাগীরা কি বলো আমাকে জানো? তিন ভাতারি, তিন ভাতারি, তিন ভাতারি বলবে। এতে তিন ভাতারি বাড়াইলো দেখ। ছি ছি, আমি যাবো না রানী মা, তুমি যাও। বলি এসব কথা বলতে তোমার মুখে বাধে না? আমি কখন কইনু? ওই মাগিরাই কইছে আমাকে তিন ভাতারি। এত মুখের ভাষা খারাপ কেন? মেয়ে বলতে পারো না, এসব কি শিখেছো তুমি? আমার চুল হয়ে গেছে রানী মা। চুল নয়, ভুল। হ্যাঁ হইলো, ওটাই উচ্চা নিচা হচ্ছে না আমার। উচ্চা নিচা না, স্পষ্ট হইলো। মুরগি সুরগি মানুষ তো কি করবো এখন, পড়াশোনাও করিনি আমরা। কি? ওই তো মুরগি সুরগি মানুষ। হে ভগবান, মুরগি সুরগি নয়, মুখ্য সূক্ষ্ম। হলো, আমি যেতে পারবো না রানী মা। কেন যাবে না? বললাম যে এখানকার সব বেটি ছেলেরা আমাকে তিন ভাতারি, তিন ভাতারি বলে। শোনো, আমার সঙ্গে গেলে তোমায় কেউ কিছুটি বলবে না। না 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 রানী মা, তুমি আমার সব মান সম্মান ডুবিয়ে দিবা, আমি যেতে পারবো না। বললাম তো জানে রানী মা। আচ্ছা, তোমার তিনবার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তিন তিনবার বিয়ে হইলো। আর এখানকার মাগি গালা নজর পড়লো, ওই লেগে তিন ভাতারি বলে। এখানকার মেয়েরা বলতে পারো না? হইলো, বেটি ছেলেরা, মেয়েরা মেয়েরা। আচ্ছা, কি কেন বলছে ওরা তিন ভাতারি? কেন বলছে তোমায়? তিনবার বিয়ে হয়েছিল রানী মা। কি? তিন তিনবার বিয়ে হয়েছিল? তুমি আমার মহলে কাজ করো? ছি 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 ছি, একটা মেয়ে তিনবার বিয়ে হয়? কোথায় কোথায় বিয়ে হয়েছিল শুনবে রানী মা? বলো। প্রথমে বিয়ে হয়েছিল একটা ছেলের সঙ্গে,
ছেলের সঙ্গে বিয়ে হবে না কি মেয়ের সঙ্গে বিয়ে হবে? শোনো না আগে, ছেলেটা কোন জাত জানো? ঘোষ। ঘোষের সঙ্গে? ঘোষের সঙ্গে বিয়ে হলো রানীমা। আচ্ছা তারপরে কি হলো বলো? চারটা পুতলা বাঁধলাম রানীমা, আর চলে গেলাম এই ঘোষটার সঙ্গে। এবার যখন গেলাম বড় ঘুমটা দিয়ে গেলাম, একবারে নতুন শাশুড়ির বাড়ি যাচ্ছি, বড় ঘুমটা দিয়ে গেলাম। তারপরে রানীমা আমার শাশুড়িটা বলছে, বেটা রে এই বহু ঢং দেখালে রে বেটা, এই বহু ছানা ফাটাইতে পারবে না। ও মা, কি শুনলাম যে রানীমা, ছানা ফাটাফাটি দিলাম ওই ভাতারকে ছেড়ে, তোর ছানাও ফাটাবো না আর ছানার হাঁড়িও মাজবো না। তারপরে তুমি ঘোষকে ছেড়ে দিলে? ছেড়ে দিলাম। তারপরে কোথায় বিয়ে হয়েছিল বলো? তারপরে তো বিয়ে হলো রানীমা খোট্টা তিয়নের সঙ্গে, ওই মিল্কি। এই মিল্কি খোট্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, ওঠেই ওঠেই, ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই ওখানেই। তারপরে কি হলো সেটা বলো? আবার চারটা পুতলা বাঁধলাম রানীমা, কেমন করে ছেলেটার সঙ্গে ইন্টুপিন্টু হয়ে গেল, চারটা পুতলা বেঁধে চলে গেলাম। এবার আবার বড় ঘুমটা দিয়ে গেলাম। এবার কা আমার শাশুড়িটা বলছে, না না আমার যাটা বলছে, যাটা বলছে, কুন্নাকে কি নাগে ছিনার ছিনার লাগিছে। ও মা, আমি কি ছিনারের মতন দেখতে পারি রানীমা? দিলাম ওই ভাত আর কেউ ছেড়ে, ওগুলো ভাষা কে শুনবে? তুমি ওদেরকেও ছেড়ে দিলে? হ্যাঁ। তারপরে কোথায় বিয়ে করলে? তারপরে তো বিয়ে হলো রানীমা একটা আদিবাসীর সঙ্গে। আদিবাসী? এই দুর্গাপূজা হলো না, দুর্গাপূজাতে গেছিলাম মালদা ঘুরতে। হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে গেল। আমরা কিন্তু একটা দোকানে বসে রোল খাচ্ছিলাম, আর ছেলেটা শুধু আমাকেই দেখছে, আমাকেই দেখছে, আমাকেই দেখছে, আর শুধু বারবার এরকম করছে, চোখ মারছে রানীমা। ওইও যখন দুবার চোখ মারলো, আমিও চোখ মারলাম দুবার। এবার যেমনি তেমনি কইরা রানীমা পইটা গেল। তারপর? তারপরে তো পইটা গেল। এবার ছুরিটা বলছে, ছুরা ছুরাটা বলছে, আমাকে আমাকে বিয়া করবি? আমি বললাম, কোন ভাষা বলছে রে ভাই, আমাকে বিয়া করবি? তখন আমি একটু একটু বুঝতে আবার পারলাম ঠিকই। এবার বাংলাতে বলছে, আমাকে বিয়ে করবি? আমি বললাম, করবো। এবার চারটা পুতলা বাঁধলাম রানীমা, চলে গেলাম, চলে গেলাম। তারপর ছাড়লে কেন? কেন ছাড়লাম যার শুনে রানীমা, ছেলেটা কিনা খুব কালো, যদি বাচ্চা বাচ্চার ছেলে পেলে যদি কালো হয়, দিলাম ওই জন্য ভাতারকে ছেড়ে। তাই তোমায় তিন ভাতারি বলে? হ্যাঁ, আমি যাবো না রানীমা, তুমি যাও। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা তোমার কি আর মন চায় না বিয়ে করার জন্য? রানীমা কিন্তু একটার সঙ্গে ইন্টারভিউ চলছে আমার এখন। আবার এখনো চলছি? হ্যাঁ এখন চলছি একটার সঙ্গে। ছি 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 ছি, মানে তোমার মন এখনো চাইছে? না না রানীমা, এটাকে ছাড়বো না। ছাড়বে না? এটাকে ছাড়বো না রানীমা। ঠিক আছে দেখছি, আমার সঙ্গে গেলে তুমি কেউ কিচ্ছুটি বলবে না, আলস বালতি গামছা নিয়ে এসো আর এখন বেরিয়ে যাব। ঠিক আছে নিয়ে আসছি, তাড়াতাড়ি যাও। যখন যখন নিয়ে যাবা তো কি বলবো আর। হ্যালো রানীমা, হ্যালো। চলো রানীমা। বলছিলাম কি, শুধু মুখে গেলে কি ভালো লাগে? ও ঠিকই তো বলেছো। টোটো কোথায়? রিক্সা? এই টোটো রিক্সায় কি পুকুর ঘাটে যায়? হ্যাঁ টোটো তো চলে যাবো, তো কিসে যাবা? আমি তোমায় মিষ্টি সন্ধে গান গাইতে বললাম। ও রানীমা তুমি গান বলো, তোমার গানের সঙ্গে সঙ্গে আমরা চলে যাব। আমি গাইব? বেশ। চলি
ছটাকে নিয়ে আমি খেলাধুলা করে এসেছি। মনখানা আমারই ভালো লাগে না, তাই মা আমার সুন্দর করে দুগ্ধ মাখা ভাত খাবিয়ে দিয়েছি। এবার বিশ্রামগারে আমি একটু বিশ্রামই করি না কেন? তাই তো, এইমাত্র আমি সুশীলাকে স্বপ্ন দিয়ে এসেছি। সকলে বন্দনা নিয়ে বলে সম্ভাষণে করে, সুশীলা দিঘি সরোবরে গেলেই হবে স্বামী সুহাগিনী, পাবে পুত্র বর। এবার বিবাদ সৃষ্টি করবার জন্য আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে স্বপ্ন দিয়ে জানাবো। জাগো জাগো ওরে লক্ষিন্দর, কত নিদ্রা যাও, দিঘি সরোবরে গেলে প্রেম লাভ পাও। শুধু তাই নয়, দিঘি সরোবরে স্নান করলেই হবে তোমার মনোবাসনা পূর্ণ, পাবে তুমি প্রেমালী গো। একই একই হঠাৎ আমি শ্রীযোগ্যের স্বপ্ন দেখলাম। কে যেন অহরিকন্যে বলে গেল, লক্ষিন্দর নিশ্চিন্তে সোনারি পালঙ্কি ঘুমিয়ে না থেকে তুমি যদি দিঘি সরোবরে যাও, তুমি পাবে প্রেম আলিঙ্গন, হবে তোমার মনেরই বাসনা পূর্ণ। জানি না স্বপ্নের কথা বাস্তবে আজ আমার সত্যি না মিথ্যি তা আমি জানি না, কিন্তু হঠাৎ নিশ্চিযোগ্যে আমি যখন স্বপ্ন দেখেছি, বিলম্ব করিব না, রয়েছে আমার সখা, সখাকে সঙ্গে নিয়ে যাব দিঘি সরোবরে স্নান করিবার তরে। তাই আমার সখাকে আমি ডাক দিই না কেন? সখা, আরে ও সখা, চলে রে বোকা, আই সখা, আরে বোকা। এই তো একটাকে জীবনে তো পাওয়া যায় না আমার সখাকে, আমি ওকে বলছি সখা, তা আমাকে বলছে বোকা। কই রে সখা, আসি রে, আই বন্ধু মনে রাখি না, আই না যদি হ প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না, মনে রাখি না, আই না যদি প্রেমের কি নাম। একটাকে তো তোকে পাই না আমি, ও মা গো টপা সখা কুসুমা, আই বোকা, আমার আমার নাম সখা, তালি কেন তুই আমার নাম জানিস না? তোর নাম কি? আমার নাম হচ্ছে হুকুর 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 হুকুর, বাবার নাম ধুকুর ধুকুর, তারপরে আর মায়ের নাম বিলাতি কুকুর। এ মা, এই নাম তো আমার জানা ছিল না বন্ধু। আর একটা নাম আছে, কি? বাহুবলি। বাপরে, ইয়েস ইয়েস, আমি তো ভয় পেয়ে যাচ্ছি তোকে দেখে। এই কি হলো? কি ব্যাপার, আমি কেন ডেকেছি তোকে? তোর মুখটা আজকে হাসি 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 কেন জানিস? হয়েছে নাকি? হয়েছে বলেই তো তোকে ডেকেছি। কি? আজ আমি স্বপ্ন দেখেছি। তুই স্বপ্নকে দেখলি? স্বপ্ন স্বপ্ন তোকে দেখলো কি গো ভাই? আরে তা নয় বন্ধু, স্বপ্ন দি তোকে দেখলো কি গে? আরে তা নয়, আই এম দ্য অবাক, আই এম দ্য অবাক, না স্বপ্ন এদিকে আছে কি গে? আরে স্বপ্ন নয়, কি স্বপ্ন দেখেছি আমি, আমি পাবো প্রেম আলিঙ্গন বন্ধু। আরে কি হয়েছে? প্রেম আলিঙ্গন মানে বুঝছিস না তো? তোর তো এখনো পোলিও খাওয়া বয়স রে। কি বলছিস তুই? কখন স্বপ্ন দেখেছিস? এই তো নিশ্চিযোগ্যে। ওইটা নিশ্চিযোগের স্বপ্ন ভুলে যা, আপনার স্বপ্ন মিথ্যে। কেন? তোর মতন যখন আমার বয়স ছিল, হ্যাঁ একদিন আমিও স্বপ্ন দেখছিলাম। তুই? আচ্ছা বন্ধু, তুই কি স্বপ্ন দেখেছিস বলতো? স্বপ্ন তো কি হয়েছে জানিস? কি? স্বপ্ন তো কিন্তু মরণের বাড়ি আমি চুরি করতে ঢুকে গেছি। আচ্ছা, চুরি করতে যখন ঢুকে গেছি, তারপরে এবার কিন্তু অন্ধকার হয়ে গেছে ঘর। আচ্ছা, লাইন চলে গেছে, আর সেই সময় চুরি করতে ঢুকেছি, আর হাতড়ে মোড়লের বাড়িতে হাতড়েতে 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 মোড়লের বউর গায়ে হাত পড়ে গেছে। এইবারে মোড়লের বউ বলছে, ওগুলো সব ভালো লাগে না, ওগুলো সর তো সব ভালো। তারপরে কি হলো জানিস? তারপরে কি হলো বন্ধু? আমি মনে মনে ভাবছি, মোড়লা নিয়ে এই মতন কেন বলছে, নিশ্চয়ই মোড়ল বাড়িতে নাই। এইবার কি হলো জানিস? কি? তারপরে কি না, আমি মনে মনে ভাবলাম, সারা মোড়ল যখন বাড়িতে নাই, মোড়লের কাছে একটু ঘুমিয়ে যাই আমি। আচ্ছা, যখন মোড়লকে মানে মোড়লানির কাছে ঘুমাইতে যাবো, সালা মোড়ল কোনটা বিচার করে দারু খেয়ে চলেছে, আর এমনি করে টস মেরেছে, আর আমাকে দেখতে পেয়ে। তারপরে কি হয়েছে? যখনই দেখতে পেয়ে দিয়েছে, ওর পা পা করা ছিল, আমি ওর পিছন দিয়ে পুরুত, আমি যাই আগা যাই উঁচার পিছিয়ে পিছিয়ে হাসুয়া বাইর করিয়েছে। আচ্ছা আচ্ছা, এই সালা
ঢুকা দাম সালা ঘর ঢুকা ওই সালা ঘর ঢুকা দাম কেইটা ফেল দেব সালা গাছকা আমি যাই আগে আগে ও যায় পিছে পিছে আমি যাই আগে আগে ও যায় পিছে পিছে তারপরে একটা এই যে হাটকোলা একটা বটের গাছ আছে না আচ্ছা আচ্ছা ওই বটের গাছের একটা শিকড় আছে শিকড় আচ্ছা ওই শিকড় ধরে টুকটুক করে চেপে গেছি আচ্ছা এইবার সালা মোড়লা চোখা চোখ তো ও দেখে লিয়ে যায় সালা নাম না তো ঘোঁচা মারবো নাম নাম না তো ঘোঁচা মারবো নাম ঘোঁচা মারবো এইভাবে করতে করতে আমি মনে হয় সালা যদি নামি যদি কেটে দেয় যদি কেটে দেয় এবার চজ বুঝের মতন বুদ্ধি বাহির করলাম ভাই আচ্ছা বুদ্ধি বাহির করে প্যান খোলার মুখে ভারী ভারী হেগে দিয়েছি প্যান খুলে যখন মুখে ভারী ভারী হেগে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাপরে বিছানা খালি চারচার চারচার করে ও তার মানে তুমি মোড়লের কাছে যাওনি তুমি বিছানাতেই পায়খানা করে দিয়েছো বিছানা ভেঙে বুঝালি ওরে তোমাকে নিয়ে আর পারা যায় না বন্ধু এই ভাই স্বপ্নের কথা বিশ্বাস করিস না কিন্তু বন্ধু আজ আমার মনে মনে যা স্বপ্ন দেখেছি স্বপ্ন আমার সত্যি হতে চলেছে মনে হয় এই ব্যাপার হ্যাঁ তাহলে আমাকে কিছু করতে হবে করতে হবে মানে যেতে হবে আমার সঙ্গে তোমাকে কোথায় সেই দেখি সরোবরে মাথা খারাপ কেন তোর সঙ্গে যদি যাই হ্যাঁ তুই এখন বসে আমাকে পেম আলিঙ্গন দিবে বাচ্চা ধরা পড়ে গেলি হ্যাঁ তখন তো ঘরে ঢুকা নাম রেখে দিবে আরে তার জন্য তো তোমাকে আমার পাশে নিয়ে যাব দাঁড়া 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 এভাবে তো যাওয়া যাবে না শুধু মুখে শুধু মুখে যাওয়া যাবে না তো মুখে দুটো ইটকা ভরেলে আরে তা নই চোস্তে চোস্তে চলে যাবো চোস্তে চোস্তে আরে কিছু না বললে কি যাওয়া যায় চোসাতা দৌড়া চোসাতা দৌড়া চোসাতা দাঁড়াও বন্ধু ফৌজিকে হোটলালি দেউরা দেখো চোসাতা আরে বন্ধ করো এগুলো এভাবেই নই এটা গান বলবো মনের সুখী সারি গান গাইতে গাইতে আমরা দিঘি সরোবরে চলে যাব গান গাইবো হ্যাঁ সেই বলকে গান শুনবো আচ্ছা আরে কি করছো তুমি এটা এটা আমার স্মাইল ও তাই ইয়েস মানে গান ভালো গান তো আচ্ছা 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 ভালো শুনো চম্পা কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে ভালো ওরে চম্পা কে নিয়ে গেল বাগে আচ্ছা চম্পার মা বসে বসে হাগে এটা ভালো গান হলো এগুলো গান চলবে না বন্ধু ডিজে গান শুনবি লাগাও তো দেখি ডিডি ডিজে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায় প্রোডাকশন প্রোডাকশন তাহলে ভালো গান তো হ্যাঁ ও দাদা রে তোর হাতে গোলাপ ফুল আচ্ছা টিটি টিজি আরে তোর কাছে সব মিউজিক আছে নাকি ভগবানে করেছে ভুল আমার নানির জাগা জাগা চুল দাদা রে তুমি আমার মাথাটাকে খেয়ে নিবে তুমি আমাকে পাগল করে দিবে নাকি এগুলো গান হলো নাকি কোনো কোন গান শুনবি মায়ের গান মামা কি করছো তুমি এটা বাইরে ছোটবেলা মা মরে গেছে তুই যখন মায়ের গান শুনতে চাইলি আমার খুব দুঃখ জল ও মায়ের গান বললাম বলে তোর চোখে জল চুপ কাঁদিস না চুপ চোখে জল কই তোর আমার চোখ দিয়ে জল বেরাবে না কেন আমার শনিবারে জন্ম শনিবারে জন্ম বলে চোখ দিয়ে জল বেরায় না বাবা বলে যে তোর চোখ দিয়ে জলই বেরাবে না বেটা আমি কেন বলছি তোর শনিবারে জন্ম তাহলে কাঁদলে জল বেরায় না তোর রুক্ষা 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 আচ্ছা আচ্ছা মায়ের গান শুনবি হ্যাঁ বেলুন বেলুন মাগে বেলুন বেলুন লাল বেলুন বাবার হোল দেবে তোমাকে নিয়ে আর আমি পারি না বলি লাল বেলুন বাবার হোল দে বেলুন হলদি বেলুন হলদি বেলুন ওই যে তুই তুই গা আমার গান ভালো না তুই তাই চলো ওরে মাটির বন্ধু মে ওরে আমার সারু বেটা রে আই আমি তোর বন্ধু আরে মেঘের বন্ধু বৃষ্টি আরে বৃষ্টির বন্ধু শ্রাবণ যা বাঁচিয়ে রাখে সৃষ্টি ওই সৃষ্টির মাঝে আজে আজ আমার বন্ধু তুমি ও গো বন্ধু আমার সোনা
সাদা বন্ধু আমার, ডিজে জয় মামনসা ভাই বন্ধু সম্প্রদায়, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, সরোবর সরোবর ওটাই হলো। আই লাভ ইউ। ও
আরে ওভাবে চিৎকার করতে নেই, এগুলো বলতে নেই। আমি না তুমি, আরে কি করছো, রাস্তার মধ্যে এগুলো বলতে নেই বন্ধু। সাবান, সাবান এনেছো তুমি মাখো, কি নাম গো এই সাবানের? নাম জানো, অক্ষয় কোম্পানি হাম হাম সাবান। আর যেখানে ঘুষবা সেখানে করে দিবে খাম। তুমি মাখো, কেমন মাখবে না বন্ধু? বকালি বকলে রানীমা, বকালি বকলে। আরে ওই বন্ধু, ওই যে দেখো না, আজ কি সুন্দর এই দিঘির সরোবরে তারা স্নান করছি। সত্যি বুঝি আমার মনের বাসনা পূর্ণ হতে চোখ ধরবে তখন বুঝবে, যখন কপালে চোখ ধরবে কি না। আরে ও বন্ধু, তবে কি সত্যি আমার মনের বাসনা পূর্ণ হবে? আমরা কিছু বলি তাদেরকে? তাই আরে জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢে, হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মরিকে, হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মরিকে, জল ভর সুন্দরী কন্যা, হাসি মুখে বল কথা, সঙ্গে নাই মোরকে, হাসি মুখে বল কথা, সঙ্গে নাই মোরকে। কেন যাচ্ছ? এটা মেয়েদের জিনিস। গেলা চুরি বাকার বললি, ঝাবড়ি চুললি, কেমলি দিলাম, আর 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 আসবি? তোর তোর বীর, তোর চুলটা কিনা বীর না জুড়ের মতো লাগছে। লাগবে, এটা ফাঁক মারে ফেলেও দিব, লেগে বই তোরা লিলি বিগে, লেগে বই তোরা লিলি বিগে, তোরা লিলি বিগে, ঠিক আছে যা। আরে ও বন্ধু, তুমি কেন যাচ্ছ মেয়েদের সাথে? আমি যাব না। আর জিও না, আমায় সুন্দরী বলছে, কার ঘরের পুত্র? কোথায় তোমার বাড়ি কুমার? বন্ধু শুনো, তোমার পরিচয় তোমার পিতা মাতা কি নাম তোমার? তোমার পিতা মাতা কি নাম তোমার? চম্পকনগরী ঘর পিতা চন্দ্র ভরো, আমার নামটি হয় গো কন্যা দুর্লভ লক্ষ্মী দার, আমার নামই হয় গো কন্যা দুর্লভ লক্ষ্মী দার। ছি ছি ছি,
আরে কি করেছো বন্ধু তুমি? ভুটকা পাইগা আমাকে কি করলো রানীমা? রক্ত দিয়ে বিয়া করলাম। রক্ত দিয়ে আমাকে কে বিয়া করবে গে রানীমা? মল্লাই আছে বুড়ো হয়ে গেল। তুমি তাকে বিয়ে করে ফেলেছো বন্ধু? বুদ্ধি একটা কথা বলবো। কি বলো? তোর মতন মতন মোর মোটা বুদ্ধা নাই রে। কেন দেখাই আমি আছি আর তোর ভালোবাসার কথা বলবে? ও তাই মোটা বুদ্ধা আমি বুঝতে ভুল করেছি বন্ধু। জীবনে প্রেম করেছিস? না। প্রেম করলে লাজুতা ঝাঁটা খেতে হয় তাই? হ্যাঁ মেয়েটা আছে না? হ্যাঁ ওকে আমি চলে যাচ্ছি। তুমি কেরালা? কেরালা। আরে অত দূর যেতে পারবি নাকি? দিল্লি? না না তুমি পার্শ্বে থেকো। ঠিক আছে চল যাচ্ছি জঙ্গল ওকে লিয়ে। ঠিক আছে আর তুই থাকবি। ঠিক আছে ছেলে। হ্যাঁ ও কি তোমার ঘরের বউ? হ্যাঁ দুটা বাচ্চা ছেড়ে আছে। দুটা বাচ্চা? কি রে ভাই দুটা বাচ্চা ছেড়ে আসেনি? সালাদ চ্যাংরা দুধ খাবার জন্য সালাদ কাটুয়া হয়ে গেল। চল বাড়ি হাট। দুটা বাচ্চা আছে বাড়িতে। কিসের বাচ্চা? কিসের বাচ্চা? আয় চল বাড়ি যাই বুঝতে পারি। চল হাট। ছি 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 চাঁদের পুত্র হয়ে তুমি আমায় সুন্দরী বলছো? হ্যাঁ বলেছি। ছি লক্ষিন্দর বলো, আমি তোমার মামি। মামিকে অমন কথা বলতে নেই বাবা। তুমি আমার মামি? কে বলেছে তুমি আমার মামি? মামিকে তো আমি চিনি না। আজ তুমি আমার কাছ থেকে বেঁচে যেতে চাইছো বলে মামি ভাগনার সম্পর্ক করছো আমার সাথে তুমি? আমি অত শত কথা জানি না। তুমি আমায় প্রেমালিঙ্গনে দেবে কিনা তাই বলো। ছি লক্ষিন্দর এমন কথা বলতে তোমার মুখে বাঁচছে না? কিছুতেই না। তুমি কাছে তুমি তুমি হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা লক্ষিন্দর। ও তুমি পাশে এসে কাছে এসে পুরাও বাসনা। এসো সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো।
লুকিন্দর এসো, ছেড়ে দাও, আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাকে আমার কাছে এসো। ও রাস্তা ছেড়ে দে রে ননদের বালা, বলতে চাইছো মামির দিকে দৃষ্টি দিলে নয়ন অন্ধ হয়ে যাবে? হ্যাঁ। তোমার গায়ে হাত বাড়ালে আমার কুষ্ঠবেদী হবে? হ্যাঁ লক্ষ্মী। মিথ্যে কথা কে বলেছি? কে বলেছি যে তোমার গায়ে হাত দিলে আমার কুষ্ঠবেদী হবে? ওরে ছাড়ব না, ছাড়ব না কন্যা, ছাড়ব না পথ, ওরে ছাড়ব না, ছাড়ব না কন্যা, ছাড়ব না যে পথ, ওরে বৃন্দাবনে কৃষ্ণ ছিল জানে সর্বজনে, ওরে সিংহ তো মামির সঙ্গে ওরে যুগল মিল, ও সুন্দরী বৃন্দাবনে কৃষ্ণ ছিল তার সম্বন্ধে তারই মামি ছিল রাধা, সে যদি তার সঙ্গে প্রেম করতে পারে তবে তুমি কেন পারবে না আমার সঙ্গে প্রেম আলিঙ্গন করতে? লক্ষ্মীদাস, কৃষ্ণ প্রেম করেছিল মামের সঙ্গে নিষ্কাম, কিন্তু তোর মতো অসভ্য নয় যে শাড়ির অঞ্চল ধরে টানে, ওরে নারী হারণ করেছিল লঙ্কার লঙ্কেশা, এবার তুমি যাবে কোথায়? মাথার ধুলো ডুবাই জাতি গো, এসো
আমাকে নিয়ে চলে গেল রানীমা, আমার ওই ছোড়া কত কিছু করলো, ভুটকা পাইগান আমাকে সব শেষ করে দিল রানীমা, দেখো আমার কি করেছে, সব শেষ করে দিয়েছে রানীমা, নিজের ভাগনা নিজের মামের সঙ্গে আমার দুর্ব্যবহার করলো, এই মুখ আমি আর রাখবো না, তাই মান সরোবরে চলে আমি আত্মঘাতী করব। রানীমা কি করছিস রানীমা, তুমি আত্মহত্যা করবে এই সামান্য ভুলের জন্য, আত্মহত্যা করা যে মহাপাপ রানীমা, জানি জানি কিন্তু কি করব, নিজের ভাগ্নে নিজের মামির আমার সর্বনাশ করলো, এই মুখ আমি কি করে সমাজে দেখাবো বলতে পারো রানীমা, কি করে দেখাবো, যখনই তোমার ভাগ্নে দুর্ব্যবহার করেছে আমরা যাব চম্পানি নগরে বিচার চাইব, কেমন রানী সনেকা কেমন পুত্রকে জন্ম দিয়েছে কিন্তু পুত্রকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু কি করে বিশ্বাস করবে, কি করে মানবে যে আমার ননদিনের ছেলে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, এত কিছু প্রমাণ আছে তবুও।